পাহাড় কেটে কেটে মারি নিতেছে তারা। যে ভাটায় আমাদের কোনো ক্ষতি হয় না সেই রকম ভাটা আমাদের উপকার হয়। এটা সুপ্রিম কোর্টের ডিট আছে। ফসলি জমিতে সগৌরবে যেন দাঁড়িয়ে রয়েছে ইটভাটার চিমনিগুলো, উড়িয়ে চলছে পরিবেশের জন্য ভয়ানক ক্ষতিকর কালো ধোঁয়া। জেলা সাতক্ষীরা, পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী সমগ্র সাতক্ষীরায় ইটভাটা রয়েছে প্রায় 100টি। এর মধ্যে পরিবেশগত ছাড়পত্র রয়েছে মাত্র 35টির, বাকি 60টির বেশি ইটভাটার জন্য যেন নেই কোনো আইনকানুন। দৃশ্যপট সদর উপজেলার বিনের পোতা, এখানে নদীর দুই ধারে ও ফসলি জমিতে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ইটভাটাগুলোর মাটি সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। লোকালয়ের পাশে গড়ে ওঠা এসব ইটভাটা আইনে নিষিদ্ধ হলেও সবাই যেন নির্বিকার, এসব বিষয়ে অভিযোগ জানাতেও ভয় এলাকাবাসীর। ভাটা আসার কারণে বহুত ক্ষয়ক্ষতি হচ্ছে, নারকেল হচ্ছে না, ভালো আম হচ্ছে না, জমিতে ভালো ফসল হচ্ছে না, ধানের ক্ষয়ক্ষতি হচ্ছে, বিভিন্ন রকমের পোকামাকড়ের সম্মুখীন হচ্ছে আমরা। সরকারি নীতিমালা হিসেবে যদি আমাদের এখানে ভাটায় তাহলে আমাদের কোনো আপিল নেই, আমাদের জমি জায়গা ক্ষতি আছে, ফসল ক্ষতি আছে, নদী নালা ক্ষতি আছে, রাস্তাঘাট ক্ষতি আছে, বহু দিক দিয়ে আমাদের অসুবিধা আছে। এই যে কালো ধোয়ার কারণে আমাদের পাশের জমিগুলো ধান চাল ভাসছে না, আমরা মসজিদ মাদ্রাসা আশীর্বাদ ধোলার কারণে। দিন কিংবা রাত আগুন জ্বলতেই থাকে ভাটার চুলায়, আর সেখানে পুড়তেই থাকে মনের পর মন কাঠ। ইটভাটায় কাঠ পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ তা যেন অজানা মালিকদের। আমাদের কয়লা এখন আমার আর অল্প দুই চার দিন লোড হবে না, এই দুর্যোগ অবস্থায় কয়লা আসবে না, তাই কিছু টোস কাটা নাই, কয়লাও এখানে হাতে কটা উই দিয়ে শেষ করতে। শুভেচ্ছা ও আমন্ত্রণ আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। সাথে আছি আমি ড্যানি ড্রং। দর্শক, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, কারণ আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা এবং নিরাপদে থাকাটা সবসময় প্রত্যাশা আমাদের। কোনো শক্তিশালী অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ইট এক অপরিহার্য উপকরণ, তাই দেশে এর চাহিদাও ব্যাপক। পরিসংখ্যান অনুযায়ী বছরে দেশে ইটের চাহিদা 1500 কোটি পিস, আর ইট ভাটার সংখ্যা 7000-এরও বেশি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এসব ইট ভাটায় বছরে পোড়ানো হয় 20,000 লাখ টন কাঠ, যার ছোট্ট একটি নমুনা সাতক্ষীরায়। ইটভাটার এমন আগ্রাসনে পরিবেশ তার ভারসাম্য তো হারাচ্ছেই, পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি প্রবল হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণীর। আমাদের এলাকায় 250 গজের ভিতরে পরপর ভাটা হচ্ছে, যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। এই জমির সংখ্যা কমে যাচ্ছে, আমাদের ভাতের কষ্ট হচ্ছে, আমাদের ধান চাল নাই, আমরা মোটামুটি খুব দুরবস্থার মধ্যে আমরা আছি। বাড়ির চলাফেরা মানে কষ্টকর, ঘর বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা, ধুলু আর ধুলু, গাছ সব তো ও তো আর বাড়বে না, ও তো আস্তে আস্তে মরণের পথে গেছে। এখানে এত ভাটা যে তার জন্য আমাদের এই কালো ধোঁয়ার জন্য আমাদের শ্বাসকষ্ট বেশি হয়, আর এই রাস্তা দিয়ে টলি গেলে ধুলোবালি আমাদের এই বাড়ি ঘরে ওঠে, দুই দিন পর পর অ্যাক্সিডেন্ট হয়। আমাদের এখানে বসবাস করার উপযোগী নেই। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে দূষিত বায়ু ভাটা বাতিল হয়ে যায় জন্য। বিভিন্ন সময়ে অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপের জন্য এগিয়েও থেমে গেছে। কারণ হিসেবে জানা গেল, ভাটার মালিকরা নিজেদের অপরাধ ঢাকতে বিভিন্ন যুক্তি দেখিয়ে উচ্চ আদালতে রিট করে বসে আছেন, আর তা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাত বন্ধ প্রশাসনের। এমন অবস্থায় ঘটনার অন্তরালে টিম মুখোমুখি হয় ইটভাটা কর্তৃপক্ষের, অপরাধ ঢাকার কৌশল নিয়ে প্রশ্ন তুলতেই উত্তেজিত হন তারা। ভাই আমি বলি শোনেন, আমি কিন্তু আপনার সঙ্গে এত এত কথার জবাব দিতে বাধ্য নই। সরকারের সব ধরনের কাগজপত্র ওকে করে সরকারের ভ্যাট দিয়ে লাইসেন্স নিয়ে সব ব্যবসা বাণিজ্য করতেছি, আপনি আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে এসে আপনি ই করবেন। আবার কাগজ দেখাতে না পারলেও কারো কারো দাবি, ভাটা পরিচালনার সব নথিপত্রই ঠিক রয়েছে তাদের। এটা সুপ্রিম কোর্টের ডিট আছে, সেই ডিটির মাধ্যমে সমিতির সেক্রেটারি আছে রিজল্ট সাহেব সাতক্ষীরা, উনি ইয়ে করেছেন, তার জন্যে সরকারের কাছে লাইসেন্স পাচ্ছে না বলে আবেদন করা হয়েছে ডিটির মাধ্যমে, কাগজপাতি আমাদের আছে। কিছু ভাটা মালিক হাইকোর্টে রিট করছে, মামলা চলমান আছে, ইতিমধ্যে কিছু রিট খারিজও হয়ে গেছে। এবছর 6টা ইট ভাটা আমরা সম্পূর্ণরূপে ভেঙে দিতে পারছি, উচ্ছেদ হয়েছে। মেবি এটা আগামী বছরের মধ্যে হয়তো ইট ভাটাগুলো যে অবৈধভাবে যেগুলো পরিচালিত হচ্ছে এগুলো বন্ধ করা সম্ভব হবে। শুধু সাতক্ষীরা নয়,
সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অবৈধ সব ইটভাটা। প্রশাসনের নজরে কি এসব আসছে না এমন প্রশ্ন উঠতেই পারে। ইটভাটায় যেখানে গাছ পোড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ, সেখানে এর তদারকি বা হচ্ছে কতটুকু? এবার নিয়ে যেতে চাই রংপুর বিভাগে, যেখানে দেদারসে পুড়ে চলেছে গাছ। কাগজে কলমের তথ্য অনুযায়ী রংপুর বিভাগের আটটির মধ্যে ছয় জেলায় রয়েছে 400+ ইটভাটা, কিন্তু বাস্তবে এর সংখ্যা কয়েক গুণ। পীরগঞ্জে রাস্তার ধারে মনোরম পরিবেশেই ফসলি জমির বুক চিরে গড়ে তোলা হয়েছে অনেকগুলো ভাটা। স্তূপ করে রাখা এমন কাঠের দৃশ্যপটই বলে দিচ্ছে ভাটাগুলোর অধিকাংশতেই কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। বিষাক্ত হচ্ছে পরিবেশ, হুমকি বাড়ছে প্রাণ প্রকৃতির জন্য। তারাগঞ্জের বামুনদিহিতেও একই চিত্র। ফসলি জমি থেকে মাটি কেটে নেয়ায় হ্রাস পাচ্ছে জমির পরিমাণও, কমছে উৎপাদন। বাংলাদেশে যা জমি আছে আপনার কৃষি জমির মধ্যেই হচ্ছে? হ্যাঁ, এটা তো ক্ষতিকারক না। গতবার ধান লাগাছিলাম, ওই কিছু কিছু জমি মারি গেছিল। এই স্বাভাবিক যে আমাদের এই কৃষি ক্ষেত্রে অনেক ক্ষতি করতেছে, না সবগুলো ক্ষতি করে। এখন তো আমাদের এই যে আম গাছ বা নারিকেল গাছ, এগুলো কোনো গুয়ার গাছ কোনো ফলে আসে না। পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারীর ইটভাটাগুলোতেও থেমে নেই কাঠ পোড়ানোর মহোৎসব। বিষয়টি অবগত রংপুরের পরিবেশ অধিদপ্তর, কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন তাহলে, প্রশ্ন ছিল পরিচালকের কাছে। আপনি জানেন যে যেগুলো হচ্ছে আপনার আধুনিক প্রযুক্তির ইটভাটা, বিশেষ করে হাওয়া ভাটা যেগুলো বলা হচ্ছে, এগুলোতে কাঠ পোড়ানোর কোনো সুযোগ নেই। কেবলমাত্র সনাতন পদ্ধতির যে ইটভাটাগুলো সেগুলোতে কাঠ পোড়ানো হয়। বাদবাকি যে 20% আছে এগুলোতে হয়তো কাঠ পোড়ানো হচ্ছে। রংপুর ডিবি জেলাতে কেবলমাত্র পীরগঞ্জে আপনার হচ্ছে এই ধরনের ফিক্সড চিমনি ভাটাগুলি আমার আছে। মাটির উর্বরতা এভাবে হ্রাস পেতে থাকলে ভবিষ্যতে এই মাটিতে কোনো ফসলই আর উৎপাদন হবে না বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। উৎসাহিত করছি মাটি না করতে, কিন্তু তারপরেও উন্নয়নের স্বার্থে অনেক সময় ভাটা হয়ে থাকে এবং সেটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমেই হয়, এবং আমরা এ ব্যাপারে কৃষকদেরকে নিরুৎসাহিত করার কার্যক্রম অবিরতভাবে চালিয়ে যাচ্ছি। কোন সে ক্ষমতার বলে ইটভাটা মালিকরা আইনের কোনো তোয়াক্কাই করছেন না? প্রশাসন কি এতই দুর্বল এসব অবৈধ কার্যক্রমের কাছে? খুঁজব সেই প্রশ্নের উত্তর, তবে তার আগে যেতে হচ্ছে ছোট্ট একটি বিরতিতে। পিছিয়ে একটু পর সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের সবাইকে। অবৈধ ইটভাটার কার্যক্রমের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে গণমাধ্যমের খবরে। এতে কিছুটা টনক নড়েছে প্রশাসনের, কিন্তু তা কি যথেষ্ট সেই প্রশ্নেরও উত্তর খুঁজতে হবে। কারণ বিভিন্ন সময় দেখা গেছে শুধুমাত্র জরিমানা করেই ক্ষান্ত প্রশাসন। রাজশাহীতে ইটভাটার সংখ্যা 140টিরও বেশি, এখানেও একই চিত্র। অর্থাৎ পরিবেশগত ছাড়পত্র ছাড়াই চলছে অনেক ইটভাটা। জানা গেল মাঝে মধ্যে এসবে অভিযান চালিয়েছে প্রশাসন, কিন্তু তা যেন অনেকটাই লোক দেখানো। কয়লার চেয়ে প্রধান জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে গাছ। এ নিয়ে ইটভাটা কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে নানান বাহানা দেখিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন তারা। জ্বালানি হিসেবে কি ব্যবহার করি? খড়ি, সব খড়ি, 100% খড়ি। কয়লা তো আপনি ইদানিং কালের জন্য খুব চাপাচাপি করলো, শুধু কয়লা চলে আসে। কয়লা তো আসার পরে এখন বলছে কয়লা চালাতে ব্যবহার করছেন কি? কয়লা নাকি কয়লা? আর যদি খড়ি যেখানে খড়ি এসে মিটিল দিতে হয় তাহলে আগুন আগাবে। খড়ি ব্যবহার করা তো এটা নিষেধ, এটা জানেন? তবে সে জানি। গন্তব্য এবার চট্টগ্রাম বিভাগের দিকে, কারণ তথ্য রয়েছে অবৈধ ইটভাটার কর্মযজ্ঞের অন্যতম হটস্পট চট্টগ্রাম। গত বছর 14 ডিসেম্বর জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন যে চট্টগ্রামের শতাধিক ইটভাটা বন্ধ এবং ভেঙে ফেলতে হবে, আর তা করতে হবে হাইকোর্টের আদেশ পাওয়ার 7 দিনের মধ্যে। আদেশটি বাস্তবায়নের নির্দেশনা ছিল চট্টগ্রামের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক এবং উপপরিচালকের প্রতি। সেই আদেশ কতটুকু বাস্তবায়ন হলো সেই প্রশ্নের উত্তর খুঁজতে চাই আমরা। সরজমিনে দেখা গেল চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ইটের জন্য মাটি সংগ্রহ করা হচ্ছে পাহাড় কেটে,
ড্রাম চিমনি অনেক আগেই নিষিদ্ধ করা হলেও এসব ইটভাটায় তা যেন গৌরবের সাথেই দাঁড়িয়ে আছে। মাটি নিতেছে তারা, এটাও অবৈধ কাজ করতেছে, মাটি নিতেছে, রাস্তায় মাটি পড়তেছে, ওইখান থেকে দোল ভালো, যাত্রী গাড়িতে বসে থাকতে পারে না, সাধারণ জনগণ আছে, সবাই তো ভোগান্তি অবস্থাতে পড়ছে। এগুলা পরিবেশ তো এটা অনেক কিছু ক্ষতি করছে, যেমন চাষের ক্ষতি করতেছে, বায়ু দূষিত হলে মানুষের রোগ ব্যাধি ধরে, তো এটা স্থানীয় প্রশাসন উপরে তো সবকিছু। চট্টগ্রাম জেলার মধ্যে ইটভাটা রয়েছে ফটিকছড়ি, হাটহাজারি, বাঁশখালী, রাউজান, রাঙ্গুনিয়া, সাতকানিয়া এবং লোহাগড়ায়। আর পুরো বিভাগে ইটভাটার সংখ্যা 400+ এবং এর প্রায় সবই অবৈধ। ইটভাটাটা বন্ধ করে দেওয়া দরকার। পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, রাস্তাঘাটে চলাফেরার সমস্যা হচ্ছে, আমাদের সাধারণ মানুষের বেশি ক্ষতি হচ্ছে পরিবেশভাবে, কিন্তু ক্ষতি হইলেও আমাদের এখানে কিছু করার নেই। মাঝে মাঝে কিছু ইটভাটাকে জরিমানা করে প্রশাসন, লাইসেন্স নেই, নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তাই সেই জরিমানার কাগজটিকেই এখন ঢাল হিসেবে ব্যবহার করছে অনেক ইটভাটাই। ভাটা করতেছে অবৈধ, মাল কাটতেছি, মালের স্যাম্পল মাপছে, এগুলো ব্যাপারে আর কি, পরিবেশ ছাড়পত্র নেই। এখানে যা ভাড়া আছে, খাগড়াছড়ি আছে, সবাই একই একই। এই ব্রিজ ফুলগুলো যদি ভাই আর তো যদি বন্ধ হয়ে যায়, আমরা কি এই হিল ট্যাক্সের উন্নয়ন হবে? আমরা বন্ধ করে দিতে পারি, কারণ করছি সামনে করব না, ঠিক আছে। এই পরিবেশ মন্ত্রণালয় থেকে একটা জরিমানা করছে আমাদের পরিবেশ ছাড়পত্রের জন্য, কাঠ পণ্য ঠিক আছে, এটা কিন্তু আপনার যেসব গাছগুলো মানে আগাছা গাছ যেগুলো, হ্যাঁ, এগুলো আমরা মোটামুটি ব্রিক ফেলে কিন্তু এই ধরনের গাছগুলো জ্বালানো হচ্ছে। আর মাটি দেখা গেছে কিছু জায়গা আপনার কোনো চাষাবাদ হচ্ছে না, ওই ধরনের মাটিগুলো আমরা খনন করে আনি কাজ করতেছি। হাইকোর্টের আদেশ রয়েছে এসব ইটভাটা ভেঙে ফেলার। এ নিয়ে জানতে গেলে ঘটনার অন্তরালে টিমকে ম্যানেজ করতে ছুটে আসলেন এক ইটভাটা কর্তৃপক্ষ। 500,000 টাকা জরিমানা দিয়েছেন উল্লেখ করে ইটভাটা পরিচালনায় বাধা নেই বলে দাবিও করলেন এই ইটভাটা কর্তৃপক্ষ। জরিমানার কারণ হচ্ছে এটা ধরেন না আপনার বাংলা ভাটা, পরিবেশ দূষণ হচ্ছে, এই কারণে 500,000 টাকা জরিমানা করছে পরিবেশ মন্ত্রণালয়। নির্দেশিকা দিয়েছে ওনারা, আমাদেরকে বলেছে যে হাওয়ায় ভাটা করার জন্য যেটাকে বলা হয় ঝিকঝাক ভাটা। নোটিশ দিয়েছে বলতে পরিবেশে বিভিন্ন ধরনের ইয়া দেখাইছে আর কি, ধরেন না এখানে আশেপাশে বাড়িঘর আছে, তারপরে পাশে বলে একটা স্কুল আছে আর কি, শুধু কয়লা দেওয়া মানে জ্বালা দিয়ে মানে খরচ বেশি, এরপরেও ভাটায় কিছু কিছু লাইন আছে যে এখানে কিছু কিছু আমাদের কাঠ ব্যবহার করতে হয়, আমাদের কাছে তো আইন মেনে চলতেছি। কর্তৃপক্ষের দাবি তারা কর এবং খাজনাও দিচ্ছেন এসব পরিচালনায়, দেখালেন সেসবের কাগজও। ইটভাটাটা বৈধভাবে পরিচালনা করে আসতেছি, যেহেতু আমরা সরকারকে ব্যাট দিতেছি, তারপরেও পরিবেশ অধিদপ্তর আমাদেরকে 500,000 টাকা জরিমানা করছে। এটা কেন বৈষম্যটা সেটা তো আমি জানি না, এটা হলো ভ্রাম্যমাণ আদালত 50,000 টাকা জরিমানা করছে। হাওয়ার জন্য আমি ইট প্রস্তুত করতেছি, আমরা অচিরেই হাওয়ার কাজ ধরবো, আমি সরকারকে ব্যাট দিতেছি 450,000 টাকা প্রত্যেক বছর, এটা হলো ভূমিকর। জানা গেছে চট্টগ্রামের অবৈধ ইটভাটার মালিকরা অত্যন্ত প্রভাবশালী, যার কারণে তাদের অবৈধ ইটভাটায় হাত দিতে গেলে অনেক সময়ই পিছিয়ে আসে স্থানীয় প্রশাসন। ব্রিক ফিলের নিয়ম হলো কয়লা দিয়া ইট পুরানো, কিন্তু ওরা এই বনের গাছ একটাও রাখতেছে না, সব কাইটা কাইটা লাখ করে বানায় ইট পুরাচ্ছে। মূলত প্রত্যেকটা সেক্টরে মোটামুটি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট মাধ্যমে সবার থেকে একটা মুখিক ছাড়পত্র মাধ্যমে এই জিনিসটা চালানো হচ্ছে, স্থানীয় প্রশাসনকেই ম্যানেজ করে। কখনো কখনো সাময়িক বন্ধ থাকলেও পরবর্তীতে ফের চালু হয়ে যায় এসব ইটভাটা। রাস্তাতে ধুলোবালু উঠানো আমি একটাই ব্যাপারে প্রত্যেকদিন একটা দরখাস্ত লিখছিলাম, অর্ডার ভাড়াতে হয়, আমাদের এক বড় ভাইয়ের মাধ্যমে আমাকে দামায় রাখছে। উঁচা জায়গার থেকে মাটি কাড়ি নিয়ে আসে, লাখই তো প্রচুর পরিমাণ লাখরি বনজ সম্পদ নষ্ট হইতেছে, বাধা দিতে গেলে আমাদের বাধা শুনে না হেরা, প্রশাসনের কাছে যদি দেয় প্রশাসনে ওনারা আসে ঝরবনা করে 2-5 লাখ টাকা এতটুকু। তাহলে বিভিন্ন কাগজপত্রের ধোয়া তুলেই কি বছরের পর বছর ধরে চলছে অবৈধ এই কার্যক্রম? যদি তাই হয়ে থাকে তাহলে কিভাবেই বাঁচবে পরিবেশ ও ফসলি জমি, আর কিভাবেই বা সুরক্ষা নিশ্চিত হবে জনস্বাস্থ্যের? এই বিভাগে থাকা ইটভাটাগুলোর বিষয়ে আরো জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ঘটনার অন্তরালে টিম। প্রথমেই জানতে চাই বন বিভাগের কাছে, আমাদের ক্যামেরায় ইটভাটায় বনায়নের কাঠ পোড়ানোর চিত্র উঠে এলেও বন বিভাগের এই কর্মকর্তার দাবি, অবৈধ উপায়ে বনের গাছ কেটে ইটভাটায় পোড়ানোর কোনো সুযোগ নেই। অবৈধ কাঠ যাওয়ার কোনো স্কোপ নাই,
বিভিন্ন চাকরি স্টেশন আছে, রেঞ্জ অফিসার আছেন, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছেন, তাদের বিভিন্ন তত্ত্বাবধানের মাধ্যমে এই বৈধ কাঠগুলো যাচ্ছে, আর এই ব্যাপারে আমার জানা নাই। ইটভাটা পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো প্রক্রিয়া অনুসরণ করতে হয়, কিন্তু বাস্তব চিত্র তো অন্যরকম। এখানে যখন কেউ একটা পরিবেশগত ছাড়পত্রের জন্য আবেদন করে, তখন তাকে একটা নির্ধারিত ফর্মে আবেদন করতে হয় অনলাইনে, এবং তাকে কিছু গভর্নমেন্ট ফি দিতে হয়, তারপর হচ্ছে তাকে একটা ট্রেড লাইসেন্স দিতে হয়, তারপর হচ্ছে তাকে একটা কৃষি বিভাগের অনাপত্তি দিতে হয়, তারপর হচ্ছে একটা বন বিভাগের অনাপত্তি দিতে হয়, কারণ এটা সংরক্ষিত বন থেকে কোনো থেকে 2 কিলোমিটার দূরে কিনা। জেলার পরিবেশ অধিদপ্তরের দাবি, সবসময় তারা বিষয়গুলো মনিটরিং এর মধ্যে রেখেছেন। শিল্প দূষণ প্রতিরোধের জন্য বিভিন্ন ইটিপি যেগুলো আছে আমাদের, প্রায় 257টা ইটিপি আছে, এই 257টা ইটিপি আমরা সবসময় মনিটর করি। এর বাইরেও কোনো রকমের অভিযোগ থাকলে বা কোনো সন্দেহ হলে, কোনো ইটিপি কর্তৃক দূষণ হচ্ছে, কোনো শিল্প প্রতিষ্ঠান কর্তৃক যদি দূষণ হয়, সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক টিম পাঠিয়ে সাথে সাথে আমরা এটা জরিমানা করার জন্য নোটিশ দিই, মামলা করি এবং তাদেরকে শুনানি দিয়ে সেটা নিষ্পত্তি করি। আনোয়ারার উপজেলার নির্বাহী অফিসার জানালেন, এই এলাকায় ইটভাটা রয়েছে দুটি, একটির পরিবেশগত ছাড়পত্র থাকলেও অপরটির নেই। আনোয়ারাতে ইটভাটার সংখ্যা 2, তার মধ্যে পরিবেশের ছাড়পত্র আছে ইটভাটার সংখ্যা 1, আর অপরটি পরিবেশের কোনো ছাড়পত্র নেই। মাসখানেকের মধ্যে জেলা প্রশাসন থেকে একটা মোবাইল কোর্ট পরিচালনা করেছে, সেই মোবাইল কোর্ট পরিচালনা করে 3 লক্ষ টাকা তাদেরকে জরিমানা করা হয়েছে। সামনে হয়তো আমরা যে ইনস্ট্রাকশন আছে, মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সে অনুযায়ী আমরা হয়তো সেটি প্রতিপালন করব। তার মানে জরিমানা গুনে অবৈধ ইটভাটা পুনরায় চালুই থাকছে, মালিকদের সেই বক্তব্যই সত্য হয়ে দাঁড়াচ্ছে। কতদিন এভাবে চলতে থাকবে আপনাদের মতো সেই প্রশ্ন আমাদেরও। অসাধু মহলের কাছে প্রশাসন এবং আদালতের আদেশ কি দুর্বলই থেকে যাবে নাকি আলোর মুখ দেখবে, খুঁজব সেই প্রশ্নের উত্তর। তবে তার আগে যেতে হচ্ছে আবারও একটি বিরতিতে, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল মাই টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ঘটনার অন্তরালে। চট্টগ্রামের অবৈধ সব ইটভাটা বন্ধ না করায় উচ্চ আদালত রুল জারি করলে কিছুটা নড়ে চড়ে বসেছে প্রশাসন। শুরু হয় ইটভাটা ভাঙার কার্যক্রম, কিন্তু করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় বর্তমানে থমকে রয়েছে সেই উদ্যোগ। অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থার দিকে এগোচ্ছে দপ্তরগুলো। সম্প্রতি বিভিন্ন স্থানেই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতও পরিচালিত হয়েছে, যদিও বা এ নিয়ে ক্যামেরায় কথা বলেননি কেউ। এর মধ্যে সাতকানিয়ায় কয়েকটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত, গুড়িয়ে দেয়া হয়েছে চিমনিগুলো। তবে হাইকোর্টের রিটকারী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যানের অভিযোগ, ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নিয়ে অনেকটাই কানামাছি খেলা চলছে। বারবার সময় দেওয়ার পরও সফল হতে পারেনি প্রশাসন। ইটভাটা অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য তারা কমিটি করেছেন, ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, সেখানে গিয়ে 2টি 1টি ভাঙছেন, অনেক ইটভাটা মালিকদের সঙ্গে কথা বলছেন, কাউকে কাউকে জরিমানা করছেন, বিভিন্ন ধরনের থ্রেট, তারপরে বিভিন্নভাবে অর্থনৈতিক প্রস্তাব, অনেকগুলো ঘটনা ঘটেছে চট্টগ্রাম ইটভাটা নিয়ে। তার থেকে আমার কাছে মনে হচ্ছে যে চট্টগ্রামের ইটভাটার ব্যবসায়ীরা অত্যন্ত প্রভাবশালী। 3 বার সময় দেওয়ার পরেও কিন্তু সেই কর্মসূচিগুলো তারা এখনও সাকসেস হয়নি, এখনও তারা সেই কানামাছি খেলছেন। আদালতের নির্দেশের অপেক্ষায় না থেকে বিধি অনুযায়ী অনেক আগেই ব্যবস্থা নিতে পারত প্রশাসন। আবার আদালত অবৈধ ইটভাটা বন্ধের আদেশ দেওয়ার পরও তা বন্ধ না করে প্রশাসন কিভাবে শুধু জরিমানা করে, তা নিয়ে প্রশ্ন এইচআরপিপির। জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর সহ 3 জনকে আদালত অবমাননার রুল জারি করা হয়েছে। অধিকাংশ ইটভাটা এখনো অবৈধভাবে চালাচ্ছে তারা। কমিটির মধ্যে দেখেছি যে স্থানীয় আপনার এমপির হলেন উপদেষ্টা, এবং অনেক চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, তাদের নিজেদেরই ইটভাটার মালিকানা রয়েছে। অতএব সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে তাদের প্রভাবটা খুব বেশি ওখানে। আইনের স্পষ্ট বিধান আছে যে লাইসেন্স না থাকলে কোনো ইটভাটার অপারেশনই চলতে পারবে না। সময় উপযোগী ব্যবস্থা না নিলে নষ্ট হতে থাকবে ফসলি জমি, পরিবেশ হারাবে তার ভারসাম্য, এবং জনস্বাস্থ্য পৌঁছে যাবে ঝুঁকির তলানিতে। ইটের বিকল্প হিসেবেও রয়েছে উপকরণ, ইটের বিকল্প ব্লক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী, আর সবচেয়ে বড় বিষয় এটি পরিবেশ বান্ধব। তাই যে ইটভাটা পরিবেশ এবং জনস্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে চলেছে, সেই সব ইটভাটাকে ইটের বদলে ব্লক তৈরির দিকে ধাবিত হওয়ার আহ্বান পরিবেশবিদদের। প্রিয় দর্শক, এই ছিল ঘটনার অন্তরালে এবারের আমাদের পর্বে। আমাদের কোনো কিছু জানানোর থাকলে কিংবা তথ্য দিতে চিঠি লিখতে পারেন স্ক্রিনে দেখানো ঠিকানায়, ফোন করতে পারেন উল্লেখিত মোবাইল নম্বরে।
প্রিয় দর্শক, আজকের মতো নিতে হচ্ছে বিদায়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ঘটনার অনুসন্ধান শেষে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।